اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم امن الرسول بما انزل الي আল মুমিনু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি এখানে শরীয়তের কোনো বাধা নিষেধ নেই যদি পিতামাতাই ধরনের নিয়ত করে যে আমার ছেলে সন্তানকে আমি ছেলে হলে মেয়ে হলে অথবা সবাই মনে মনে এটা কল্পনা রেখে থাকে যে আমার ছেলেকে হলে আমি আলেম বানাবো কেউ বলে হাফেজ বানাবো কেউ বলে ডাক্তার বানাবো তো এতে বৈধ রয়েছে এতে কোনো সমস্যা নেই তবে আগে থেকে যদি এরকম কি করে শপথ করে অথবা নিয়ত করে যেটাকে বলা হয় মানত করা নজর মানা যেমন আমার ছেলে সন্তান হলে কারো ছেলে সন্তান হচ্ছে না যে আমার ছেলে সন্তান হলে আমি আল্লাহ তাকে এরকম হাফেজ বানাবো কোরআন হাফেজ বা আলেম এরকম যদি নজর মানে তবে সেটি তার পূরণ করাটা জরুরি এই বিষয়টা খেয়াল রাখতে হবে কারণ রাসুদাল্লাম বলেছেন মাম না তারা আনিয়তিহ ফাল হুম যদি কেউ আল্লাহর আনুগত্য করার মানত করে সেজন্য মানত পূর্ণ করে ওমার নাদারা আসি আল্লাহ ফালাই আসি আর যদি কেউ আল্লাহর অবাধ্যতা তথা নাফরমানি করার মানত করে সেজন্য মানত না পূরণ করে অথবা সেখানে ডিস্টার্ব হয়ে যায় সেখান থেকে ফিরে আসে তো যদি কারো আগে থেকে নিয়ত করে যে আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দিয়েন অথবা আল্লাহ আমাকে একটা মেয়ের সন্তান দেন এবং যদি নিয়ত করে যদি এভাবে নিয়ত করে আসলে আগে থেকে মানে মানে কোনো কিছু দেওয়ার মাধ্যমে নিয়ত করা কিন্তু ঠিক নয় এভাবে মাখরু আলমন বলেছে আগে থেকেই মানত করা আর কি আগে থেকে কোন একটা কিছু চেয়ে নেওয়া আহ যে আল্লাহ আমার ছেলে সন্তান হলে আমি এটা করব বা আমার মেয়ে সন্তান হলে আমি এটা করব এরকম আর কি এরকম বিষয়গুলো এভাবে সরাসরি চাইতে পারে পারল আমাকে ছেলে সন্তানদের মেয়ে সন্তানদেরকে যেখানে আল্লাহকে যে মানে একটা আহ বলা যেতে পারে একটা মানে আহ একটা সত্য লাগিয়ে দেওয়া আর কি এই বিষয়টা আলেমগণ বলেছেন না তো কথা হচ্ছে যদি কেউ মানত করে যে হে আল্লাহ আমার এই ছেলে সন্তান যদি হয় অথবা মেয়ে সন্তান যদি আলেমে দিব মাদ্রাসায় পড়াবো তাহলে তিনি দিবে চেষ্টা করবে পড়ানোর জন্য তারপর যদি ছেলেটা বড় হয়ে যাওয়ার পর অবাধ্য হয় তো পিতা মাতা তো চিনি চেষ্টা করেছেন আল্লাহ তার অন্তর সম্পর্কে দেখবেন এটা হচ্ছে মূল বিষয় আর আগে থেকে কোন পিতা মাতা কল্পনা যদি দেখে যে আমার এই ছেলেকে আমি হলে আমি আলেম বানাবো কেউ বলে আমি ডাক্তার বানাবো কেউ বলে ইঞ্জিনিয়ার বানাবো তো অন্তরের নিয়োগটা কোনো সমস্যা নেই ওটা বৈধ রয়েছে আর যেটা বললাম যে আগে থেকে মানে যদি মানে সত্য লাগিয়ে দেওয়ার নিয়রটা আর কি সেটা হলে পিতা মাতা চেষ্টা করতে হবে ছেলেকে জন্য চেষ্টা সার্বিক চেষ্টা তারপর ছেলেটা যে বড় হয়ে যদি আলেম না হয় অথবা অন্য লাইনে চলে যায় সেই ক্ষেত্রে তো পিতামাতা দায়ী হবে না কারণ মাতা তো চেষ্টা করেছে এই হচ্ছে মূল বিষয়টা আশা করি বুঝতে পারলেন